সাদা পুঁতি দিয়ে যে ফ্লোরটা তৈরি করা হয়েছে এখানে, এই জয়েন্টটা দেওয়ার জন্য আমাকে প্রথমে একটি পুঁতি নিতে হবে এবং দুই পাশের দুইটা সুতা দিয়ে দুই ওয়ালের সাইড দিয়ে যে দুইটা পুঁতি নিয়ে আরেকটা পুঁতি দিয়ে যখন হলুদ ডিজাইনটা সেটটা আসবে তখন একটি হলুদ পুঁতি দিয়ে ক্লোজ করতে হবে। আবার কালো নিতে হবে, প্রতিটাতেই কালো হবে, শুধু উপরের হলুদ শেডটার সময় হলুদ একটা পুঁতি দিয়ে জয়েন্টটা পড়বে।
এই যে হয়ে গেল আমাদের জয়েন্টটা কমপ্লিট। এবার আপনারা জয়েন্টের সুতাটা যখন শেষ হয়ে যাবে তখন এভাবে প্রতিটি পুঁতির মাঝে সুতাটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিতে পারেন গিট না দিয়ে, তাহলেই সুতাটা আর খুলে আসবে না।